নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক বা জাতিকা জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে প্রবলেমে পড়তে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। আপনি যদি মকর রাশি বা আপনি যদি মকর লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন, এছাড়াও যারা ট্রেডিং করেন, যারা শেয়ার মার্কেটে টাকা লাগান, এছাড়াও বড় ধরনের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু পাশাপাশি আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন দূরে কোথাও, সেটা ফ্যামিলি থেকে হতে পারে বা কাজের জায়গা থেকেও হতে পারে। এর পাশাপাশি এই মাসে চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা অলরেডি চাকুরি করছেন তাদের জন্য খুব একটা মাসটি শুভ যাচ্ছে না। এর পাশাপাশি এই সময় দাম্পত্য সুখে কিন্তু কিছু পরিমাণ বাধা দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, মতপার্থক্য কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, যেখান থেকে কিন্তু শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন। অর্থাৎ দুম করে কিছু কথা বলে ফেললেন যেটা কিন্তু আপনার শত্রু কিন্তু বৃদ্ধি করতে সহায়তা করলো। তাই দুমদাম কোনো কথা না বলে আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করে চলুন এবং আপনার জীবনসাথীকে যোগ্য সম্মান এবং মর্যাদা দিন, সেক্ষেত্রে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে আছে বিবাহের কথায়, অর্থাৎ যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তারা কিন্তু করতে পারেন, কিন্তু 20 তারিখের পরবর্তী সময়ে, 20 তারিখের আগে কিন্তু এই বিবাহের প্রচেষ্টা করা কিন্তু ব্যর্থ বলে প্রমাণিত হবে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা শুভ যাচ্ছে না। বিশেষ করে 10 তারিখের পরবর্তী সময়ে 22 তারিখ পর্যন্ত আপনারা সাবধানে থাকুন। এই সময় প্রেম থেকে প্রতারণা, ধোকা পাওয়া এবং পার্টনার নির্বাচনে কিন্তু কিছু পরিমাণ ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখান থেকে পরবর্তী সময়ে আপনাকে তার ঘাটতি বা মাশুল গুনতে হতে পারে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এবং গুরুত্বপূর্ণ কোনো নথিতে সাইন করার পূর্বে আপনারা অবশ্যই সেটা পড়ে তবে সাইন করুন, নচেত কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। এই মাসে আপনাদের বাবার সাথে সম্পর্ক ভালো যেতে চলেছে এবং বাবার হেলথের ডেভেলপমেন্ট হতে চলেছে, কিন্তু এই মাসে আপনার ফ্যামিলির সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না। ফ্যামিলিতে কিছু পরিমাণ মতান্তর, মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তবে এটি 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরবর্তী সময় কিন্তু সেই জিনিসটি কাটতে চলেছে। এরপরে আসে সন্তান দিক। দেখুন, যারা সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য এখন প্রচেষ্টা করবেন না, 20 তারিখের পরবর্তী সময় প্রচেষ্টা করুন, এবং যাদের সন্তান রয়েছে সন্তান নিয়ে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হতে পারে। অর্থাৎ সন্তান অবাধ্যতা করলো, এমন কিছু কাজ করলো যেখান থেকে আপনার মান সম্মান নষ্ট হয়ে গেল, এই সন্তানের কারণে আপনার মান সম্মান কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 20 তারিখ পর্যন্ত আপনারা সন্তানকে একটু গাইড নিয়ে চলুন, তাহলেই হবে।
এর পাশাপাশি এই মাসে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তারা কিন্তু এই মাসে কর্ম পেতে চলেছেন, কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায়, এই মাস কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, কিছু ক্ষেত্রে শুভ রয়েছে। যে যে ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে সেই জায়গাগুলো আপনারা সতর্ক থাকলে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না, এবং অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্টও কিন্তু আপনারা গৃহের জন্য কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।